বিসমিল্লা রহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার শীত মানেই বাজারে নানা রকমের শীতের সবজি আর তার ভিতরে অন্যতম হল ফুলকপি শিম কিংবা নতুন আলু এই তরকারিগুলো দিয়ে যে কোনো রকমের মাছ রান্না করলেই কিন্তু খেতে অসাধারণ লাগে দুপুরে গরম ভাতের সাথে কবচি ডুবিয়ে খাওয়ার মতো রুই মাছ দিয়ে শিম ফুলকপির এই তরকারিটা যারা নাকি কখনও খাননি তারা একবার হলো ট্রাই করে দেখবেন যে কতটা মজার এই রেসিপিটা এই ধরনের মাছের রেসিপিগুলো কিন্তু শীতের সময় খেতেই সবচেয়ে বেশি মজার প্রিয় দর্শক খুব সহজে এবং ছটপট আমি আবারও চলে আসলাম আমাদের বিক্রমপুরের মজাদার একটা মাছের রেসিপি নিয়ে নতুন ফুলকপি নতুন শিম আর নতুন আলু দিয়ে এই রুই মাছটাই কিন্তু বেশি ভালো লাগে তবে গুল করে মানে চাকচাক চাক করে যে ধরনের রুই মাছগুলো কাটা হয়ে থাকে সেই রুই মাছ দিয়েই আমি এইভাবে তরকারিটা রান্না করে থাকি দেখতেও ভালো লাগে আর খেতেও অনেক ভালো লাগে তবে এভাবে যে কেটে মাছটা রান্না করতে হবে তা কিন্তু না আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু কেটে নিতে পারেন আমি এখানে সাত টুকরো মাছ নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ভালোভাবে মাছটার সাথে আমি মশলাটা মিক্স করে পনেরো থেকে বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিব যাতে করে মাছের ভিতরে লবণ এবং মশলাটা ভালোভাবে ঢুকে যায় মাছগুলো কিন্তু লবণ দিয়ে ভালোভাবে কেচে নিতে হবে যাতে করে কোনো রকম ময়লা না থাকে প্রিয় দর্শক মাছটা কিন্তু মশলা মাখানো হয়ে গেছে আমি এক সাইডে রেখে দিয়েছি আর যে তরকারিগুলো দিয়ে আমি মাছটা রান্না করব। সেটা কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি আট থেকে নয়টা নতুন আলু আর আড়াইশো গ্রাম পরিমাণ শিম নিয়েছি চুলাতে একটা প্যান বসিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল আপনারা কেউ চাইলে কিন্তু মাছগুলো তেল ভেজে নিতে পারেন পুরোপুরি তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একটা একটা করে মাছের টুকরো দিয়ে দিচ্ছি মাছ ভাজার সময় কিন্তু অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে মাছ ভাজার সময় কিন্তু কোনোভাবে চোলার আঁচ কমাবেন না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে ভাজার সময় মানে উল্টানোর সময় এপাশ ওপাশ করে আমি প্রায় দশ মিনিটের মতো মাছগুলোকে ভেজে নিয়েছি যেহেতু মাছগুলো আমি রান্না করব যার কারণে কিন্তু খুব বেশি পরিমাণ মচমচে করে ভাজিনি। নিই আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে আমি কী অবস্থায় ভেজে তুলে নিচ্ছি যদি মাছগুলো খুব বেশি পরিমাণ মচমচে করে ভেজে নেন সেক্ষেত্রে কিন্তু তরকারিতে মাছগুলো শক্ত থাকবে নরম হবে না বাদবাকি যে মাছগুলো ছিল সেগুলো আমি একইভাবে ভেজে তুলে নিয়েছি তরকারিটা রান্না করার জন্য আমি মাছ ভাজা তেলটাই দিয়ে দিয়েছি যেহেতু তেলটা এখনও নষ্ট হয়নি মাত্র মাছ ভেজেছে একবার যার কারণে এই তেলটা দিয়ে আমি রান্না করবো আপনারা কেউ চাইলে তেলটা ফেলে দিতে পারেন এখনও আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আস্ত জিরার ফোরন অবশ্যই আস্ত জিরার ফোড়নটা কিন্তু এখানে অ্যাড করবেন সাথে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার মিডিয়াম আছে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পরে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা অ্যাড করে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চা চামচ পরিমাণ রাঁধুনি গুঁড়া এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিডিয়াম আছে মশলাটা আমি দশ থেকে বারো মিনিটের মতো কষিয়ে নিয়েছি তেলটা পুরোপুরি উপরে উঠে আসার পরে এখানে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখার সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখন এখানে অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ পানি এই পানিটা দিয়ে কিন্তু সবজিটা ভালোভাবে কষানো হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় নয় থেকে দশ মিনিটের মতো তবে ঢাকনাটা তুলে কিন্তু বারবার নাড়াচাড়া করতে হবে যাতে করে নিচে লেগে না যায় তেলটা কিন্তু উপরে উঠে এসেছে এবার নাড়াচাড়া করে আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি তরকারিটা আপনারা যে যেরকম ঝুল খাবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু এখানে পানি দিবেন আর সবজিগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হতে হবে সেটা বুঝেই কিন্তু এখানে পানি অ্যাড করতে হবে পানিটা ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে এখানে আমি আস্ত দশ থেকে বারোটার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে দশ থেকে বারো মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন কিন্তু পুরোপুরি বলক চলে এসেছে নাড়াচাড়া করে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো প্রত্যেকটা মাছ আমি তরকারির উপরে ছড়িয়ে দিচ্ছি আর মাছগুলো দিয়ে কিন্তু খুব বেশি পরিমাণ নাড়াচাড়া করতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আলতো আলতো করে নাড়াচড়া করে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে আমি বিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন মাখা মাখা একটা ঝোল চলে এসেছে আমি কিন্তু এরকম ঝুলই রাখবো এর চাইতে কিন্তু আর কমাবো না এখন এখানে অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ ধনেপাতা পাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে ভালোভাবে ছড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নেব যাতে করে ধনেপাতাটা সিদ্ধ হয়ে যায় আর অবশ্যই কিন্তু লবণটা দেখবেন যে ঠিক আছে কিনা সম্পূর্ণ তরকারিটাই কিন্তু রান্না করা হয়ে গেছে আমি আপনাদেরকে একটু উঠিয়ে দেখাচ্ছি এর চেয়ে কিন্তু ঝোলটা আর শুকানো যাবে না তাহলে কিন্তু একেবারেই ঘন হয়ে যাবে ভাত খাওয়ার সময় কিন্তু ঝোলের অভাব পড়ে যাবে এবারে আমি চুলাটা বন্ধ করে নিয়েছি আর গরম থাকা অবস্থায় একটা প্লেটে ঢেলে নিয়েছি তরকারি কালারটাই কিন্তু অতুলনীয় লাগছে দেখতে আর খেতে তো এর চেয়ে অনেক 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 বেশি সুস্বাদু যারা কখনো শীতের সময় এই রেসিপিটা ট্রাই করেননি তাদের কাছে অনুরোধ থাকবে একবার হলো ট্রাই করে দেখবেন শীতের সময় মাটির চুলাতে আমাদের বিক্রমপুরে কিন্তু গাছের থেকে শিম ফুলকপি ক্ষেতের থেকে নতুন আলু তুলে এভাবে রুই মাছ দিয়ে রান্না করা হয় আর এত বেশি ভালো লাগে মাটির চুলার পাশে বসে খেতে সেটা আসলে বলে বোঝানো যাবে না তাহলে প্রিয় দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে সামনে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবার